Assalamualaikum everyone, welcome to my channel Rozaeen'S Vlog. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাটায় বেটে মাছের লেজা ভর্তা করা যায়। এবং ভর্তাটা খুবই সুস্বাদু হয়, মাছ তো সবারই কম বেশি পছন্দ আর মাছ ভর্তাটাও সবাই কম বেশি পছন্দ করে। তো এই ভিডিওতে ফুল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং এই প্রসেসটা ফলো করলে অবশ্যই ভর্তাটা খুবই সুস্বাদু হবে, মুখে লেগে থাকার মতো একটা স্বাদ পাবেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভর্তাটা টেস্ট কেমন হয়েছে। তো আমরা চলে যাচ্ছি প্রথম স্টেপে। এখানে আমি দুটি রুই মাছের লেজা নিয়েছি, আপনারা যে কোনো মাছের লেজা দিয়ে করতে পারেন, তবে রুই মাছের লেজা ভর্তাটা খুব বেশি মজা হয়। আমি সাধারণত মাছের লেজা রান্না করে খাই না, অনেক কাটা থাকে আর এত কাটা বেছে খাওয়ার মতো ধৈর্য অ্যাকচুয়ালি আমার নাই। তো মাছের টুকরোগুলোকে এভাবে মাঝখান থেকে ফেলে নিতে হবে যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। আমি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি, হলুদের গুঁড়ো, কয়েক টুকরো রসুন আর 5-6টি শুকনো মরিচ। এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের লেজা দুটিকে খুব ভালোভাবে মাখাবো। মাখিয়ে 15-20 মিনিটের মতো মেরিনেট করে রাখবো। ফিরে আসছি 15-20 মিনিট পরে। এবার চলে যাব স্টেপ টুতে। চুলায় একটা প্যান বসিয়েছি, এটাতে 1 টেবিল চামচ তেল দিয়ে নিতে হবে। আমি এটাতে সবসময় মাছ ভাজি, তাহলে মাছটা লেগে যায় না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে লেজাগুলো দিয়ে দিতে হবে। মাছে একবার দুবার উল্টিয়ে নিতে হবে, মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, হালকা একটা ভাজা দিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি একই প্যানে কয়েক টুকরো শুকনো মরিচ ফেলে নিব। এবার চলে যাব স্টেপ 3-তে। মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটা ভাজতে হবে। এবার মাছগুলো থেকে কাঁটা বেছে নিতে হবে, বড় বড় যে কাঁটাগুলো আছে যেগুলো আপনার হাতে বাজবে সেগুলো আপনি বেছে নেবেন, আর ছোট যে কাঁটাগুলো আছে এগুলো যখন আপনি পাটায় বেটে নেবেন তখন ওগুলো আপনি বেছে নিতে পারবেন, বা অনেক সময় কাঁটাগুলো মিশে যায়। আর কাঁটা সহ ভর্তা অ্যাকচুয়ালি আমার খেতে ভালো লাগে না, মুখে বাজে, তখন দেখা গিয়েছে যে আসল টেস্টটা সেটাই ফিল করা যায় না।
সাবধানে বেছে নিতে হবে। অনেক সময় কিন্তু কাঁটাগুলো হাতে বসে যায়, কারণ মাছের লেজের কাঁটাগুলো কিন্তু খুব শক্ত হয়। কাটা বাছা হয়ে গেছে। আমি দুটি মাছের লেজা নিয়েছিলাম এবং দুটি মাছের লেজা থেকে এই পরিমাণ মাছ বের হয়েছে, খুব কম না কিন্তু। এবার চলে যাব পরবর্তী স্টেপে, স্টেপ ফোর। আমি একটি পাটা পোতা নিয়েছি, যেহেতু মাছ ভর্তাটা আমি পাটায় করব। আমার পাটার ভর্তাটা খেতে খুব ভালো লাগে, হাতে ভর্তাও ভালো লাগে, বাট পাটার ভর্তাটা একটু স্পেশাল টেস্টি লাগে আমার কাছে। এখানে আমি কয়েক টুকরো রসুন আর তিন চারটি শুকনো মরিচের গুঁড়ো, সরি শুকনো মরিচ আর স্বাদমতো লবণ নিয়েছি। লবণ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে লবণ বেশি না হয়ে যায়, কারণ আমি যখন মাছটা মেরিনেট করেছি তখন কিন্তু লবণ ব্যবহার করেছি। আর ঝাল আপনি যে পরিমাণ খাবেন সেই পরিমাণ আপনি কম বেশি করতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই এখানে চার পাঁচটি শুকনো মরিচ নিয়েছি। খুব বেশি মিহি করে বাটবেন না, খুব বেশি মিহি করে বাটলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব অল্প অল্প করে। খুব মিহি করে বাটা যাবে না, তাহলে একদম প্যাচপ্যাচা লাগবে ভর্তা, তখন খেতে মজা লাগবে না। শুধু দুইবার বাটা দিলেই হবে। আর বাটার মাঝখানে মাঝখানে দেখবেন কিছু কাঁটা দেখা যাবে, সেগুলো হাত দিয়ে তুলে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো কিন্তু বাটা যাবে না, ছেঁচে নিতে হবে হালকা হাতে যাতে মিহি না হয়ে যায়, কারণ এই আস্তে আস্তে পেঁয়াজটাই ভর্তাটাকে অন্যরকম একটা টেস্ট দিবে। যখন আপনি ভর্তাটা খাবেন ভাত দিয়ে তখন দেখবেন যে দাঁতের নিচে যখন পেঁয়াজ পড়বে মানে ওই টেস্টটাই অনেক বেশি ভালো লাগার মতো। এবং বাকিটা হাত দিয়ে মেখে নেবেন, আর বাটা যাবে না পেঁয়াজ দেওয়ার পরে। তো হয়ে গেছে আমার রুই মাছের লেজা ভর্তা, দেখতেই পাচ্ছেন, দেখতে খুব ভালো লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যে প্রসেসগুলো দেখিয়েছি ঠিক এভাবে যদি আপনারা ভর্তাটা করেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।